আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কাছে একটি নতুন মিটার আসছে, আজকেই প্রথম। তো এটা হচ্ছে হিরো প্যাশন এক্স প্রো এক্সটেক গাড়ির মিটার। এই এক্সটেক মিটারটার প্রবলেম হচ্ছে মিটারটা অন হচ্ছে না। মিটারটা গাড়িটা শোরুমে নিয়ে গেছিলো, ওরা সুন্দর করে ওয়াশ করে কমপ্লিট করছে, তারপরে মিটারটা অন হচ্ছে না। তো মিটারটা আমার কাছে আসছে, তো আমি মিটারটা খুলে দেখব কী সমস্যা আছে মিটারটার। মিটারটাতে পানি ঢুকছিল, পানি ঢুকে এই যে দেখেন এটা পুরোটাই জ্বলে গেছে। এখানটা একটা আইসি থাকে, এই আইসিটাও নাই, ওটা ওয়াশ করছে, এই জন্য মিটারটা ফুল ফ্রেশ দেখাচ্ছে। পানি ঢোকার জন্য এই সমস্যাটা। এই মিটারের ইপ্রোমের কোনো আইসি নেই, এটা 4B-র মতো, প্রসেসরে কাজ করতে লাগবে এটা, মিটার কমানো বাড়ানো করতে হলে। তো মিটারটা আমি লাইন দিয়ে চেক করবো। এটার ঘাটের এই পাশে 2 নম্বরটা হচ্ছে পজিটিভ, আর 1 নম্বরটা হচ্ছে পজিটিভ, আর আপনাদের 3 নম্বর লাইনটা হচ্ছে নেগেটিভ। মিটারটা কোনো অন হচ্ছে না। ১২ ভোল্ট ঠিক আছে, এটাতেও 12 ভোল্ট আছে, এখানটাও 12 ভোল্ট আছে, এই জায়গাও 12 ভোল্ট আছে। তো আমার বড় যে ক্যাপাসিটারটা আছে এখানটা মাপে দেখি, এখানটা কোনো ভোল্টই নেই, 1 ভোল্ট আছে মাত্র, এখানটাও 1 ভোল্ট, আউটপুট হচ্ছে 1 ভোল্ট। তো আমার এখানটা ভোল্টটা নিয়ে আসতে লাগবে আগে সর্বপ্রথম। তো এখানটা আমার ভোল্টটা নিয়ে আসতে গেলে আমার সর্বপ্রথম আগে দেখতে লাগবে যে ভোল্টটা আমার কোন পাশ দিয়ে আসছে। এর থেকে ভোল্টটা আসছে এখানটা, এই যে এখানটা একটা আইসি থাকে, এই আইসিটা নেই, উঠে গেছে এই আইসিটা, হিটে সম্ভবত। এই যে দেখেন এখানটা ভোল্ট আছে, আমার এই জায়গায় কোনো ভোল্ট নেই। তো সর্বপ্রথম আমাকে এখানটা একটা আইসি লাগাইতে লাগবে, সরি, যেহেতু এই আইসিটা নেই। তো এই মিটারে যেহেতু নেই আমার কাছে, আমি এখান থেকে একটা আইসি পালসারের একটা আইসি খুলে দিব। পালসারের বোর্ড থেকে একটা মিটার আইসি খুলে দিব। Thank you.
তো আমি একটা এই যে পালসারে একটা আইসি লাগাই দিলাম, লাগাই দিচ্ছি, করে দেখব। এপাশে ভোল্ট আছে না, এপাশে আমার তারপরেও কোনো ভোল্ট আছে না। আমি এই আইসিটা তুলে দেবো আগে, তুলে দিয়ে দেখবো যে আমার ভোল্টটা আসতে হবে না, কারণ এসিটা পানির উঠে একেবারে অবস্থা খুবই খারাপ। তো এসিটা যদি শর্ট হয়ে যায় তাহলে আমার ভোল্টটা ড্রপ হয়ে যাবে, ভোল্টটা একটু সে আসবে না। ওকে, আইসিটা আমি খুলে দিলাম। এখন আমি চেক করে দেখবো যে আমার ভোল্টটা আসতেছে কিনা, না তারপরেও আমার আসতেছে না। তো আমি পালসারে যে আইসিটা লাগাইলাম এটা চেঞ্জ করে দিব। না তারপরেও আমার ভোল্ট আসে না এখানটা। তো আমি একটু অন্য বিষয়ে দিয়ে একটু চেক করে অন্যভাবে আমার ভোল্টটা আসতেছে না কেন এখানটা। ফার্স্টে ভোল্ট আছে, তারপরে ওখান থেকে ভোল্ট আসে না আমার। তোমাকে এসিগুলো চেঞ্জ করতে লাগবে। তো আমি পালসার এসিটা চেঞ্জ করে দিয়ে অন্য আরেকটা এসি লাগাইলাম, এই দেখেন ওখানে পুরো ভোল্ট আছে, সামনের পাশেও আছে পিছনের পাশেও আছে, পুরো ভালো ভোল্ট আছে। তো আমাকে যেটা করতে লাগবে, এই যে আইসিটা দেখেন এটা পুরোটাই জ্বলে গেছে, যে পাগুলো যে আছে এই পাগুলো পুরোটাই জ্বলে গেছে। তো এই আইসি আমার কাছে যেহেতু নাই, তার জন্য আমাকে একটা আইসি খুঁজতে লাগবে। এই দেখেন, তাও এমনি ভেঙে গেল পাটা, মানে পানি খাই এমন অবস্থা হয়ে গেছে, এটা পাটা এমনিতে ভেঙে গেল। তো যাই হোক, আমি একটা আইসি খুঁজে দেখি, খুঁজে দেখানোর পর লাগাই, দেখি কি হয়। তো মিটারটা শেষ পর্যন্ত আমাকে ডিসপ্লেটা খুলতে লাগলো, এই যে দেখেন ডিসপ্লের ভিতরের অবস্থা দেখেন, মানে ডিসপ্লের ভিতরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে কি আর বলবো, মিটার অন হচ্ছে না। এই দেখেন, এটা আমি ওয়াশ করে নিব আগে।
তো আমি ডিসপ্লেটা খুললাম এটা মিটারের কিছু কানেকশন দেখার জন্য। আমি আগে বলছিলাম এই মিটারটা আমার কাছে নতুন আসছে, তো এই কানেকশনগুলো কোন পাশ দিয়ে গেছে এগুলো কানেকশনগুলো দেখার জন্য আমি ডিসপ্লেটা খুললাম। তো ডিসপ্লেটা খুলে মিটারটা আলাদা দিলে আমি মোটামুটি অন করছি, তো সমস্যা হচ্ছে এই চারটা লাইট ঠিক মতো জ্বলে না, হালকা জ্বলতেছে, বুঝছেন হালকা জ্বলতেছে। আমি এসিটা লাগাই দিলাম, এটা চেঞ্জ করলাম, যেটা আপনাকে দেখালাম যেটা এসিটা জ্বলে গেছে একেবারে, এটা চেঞ্জ করলাম, এসিটা চেঞ্জ করলাম, এটা লাগাই দিছি। লাগাই দেওয়ার পরে এখন জ্বলতেছে চারটা লাইট খুব হালকা। এই চারটা লাইট এখন আমার কমপ্লিট করতে লাগবে, কমপ্লিট করে ডিসপ্লে লাগানোর পর আমাকে দেখতে লাগবে যে মিটার আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো মিটারটা আমি মোটামুটি শেষ পর্যন্ত ক্লিয়ার করলাম, এখন আমার বাতি যা আছে সবগুলোই জ্বলতেছে, এই যে দেখেন যতগুলো বাতি আছে সবগুলোই জ্বলতেছে। সমস্যাগুলো আপনাদেরকে দেখাই, আমি মিটারটা ক্লিয়ারলিভাবে আমি ভিডিওটা করতে পারলাম না, মানে কাটা কাটা আমার ভিডিওটা করতে লাগলো, কারণ আমার ফোনে চার্জ নেই। তো তার জন্য একটু আপনাদেরকে সব কিছু আমি দেখাই দিই। এই চারটা বাদ দিয়ে ধরতো না, এই যে এখান থেকে কানেকশনটা এটা ছুটে গেছিলো, আর ট্রিপ বাটনটা কাজ করতো না। আমি চেক করতে যখন গেলাম তখন এই যে দেখেন এখান থেকে এই লাইনটা ফলস হয়ে গেছিলো এবং কি এটাও শর্ট হয়ে গেছিলো। এটা আমি ক্লিয়ার করে দিলাম, এখানটা এটা দুটো ক্লিয়ার করে দিলাম, আর এইখানটা এই লাইনটা ফলস ছিল, এই লাইনটা ক্লিয়ার করলাম। শেষ পর্যন্ত বাতিগুলো আমার কাজ করতে লাগলো। এই পাশে চলে আসি, এই পাশে আপনার ট্রিপ বাটনের 5 ভোল্টটা এই পাশ থেকে ঢুকছে, তো আমার এই জিনিসটা শর্ট হয়ে গেছিলো, এটা আমি চেঞ্জ করে দিলাম। আর অন করার জন্য এই যা কিছু প্রয়োজন সব কিছু ক্লিয়ার করলাম আমি, টোটালি আমাকে অনেকগুলো চেঞ্জ করতে লাগলো। আর সব থেকে যেটা বড় সমস্যা হলো ডিসপ্লেটা খুলতে যায়, মানে ডিসপ্লেটাই এতটাই সমস্যা যা বলার বাইরে। যাই হোক, মিটারটা মোটামুটি এমনিতে আমি ক্লিয়ার করলাম, এখন শুধু ডিসপ্লেটা লাগাবো, ডিসপ্লেটা লাগাই আমি চেক করব যে মিটারটা আমার কত সমস্যা আছে আর কোনো কিছু আছে নাকি, সব কিছু ঠিকঠাক দেখে আমি দেখে দিব আর কি। ওকে, তো মিটারটা আমি শেষ ফিনিশিংয়েই ডিসপ্লেটা লাগাইলাম। মিটারটা শুধু অল্প কাজ বললে ভুল হবে, মানে এতগুলাই কাজ করছি আর এত কানেকশন ঝালাই করছি যা কল্পনার বাইরে। তো মেন মেন যে কানেকশনগুলোর জন্য আপনাদের কট অফ থাকে সেটা আপনাদেরকে আমি জেনুইনভাবে বুঝাই দিই। এখানটা সব জায়গায় থাকবে আপনার 12 ভোল্ট, ঠিক আছে, এই জায়গাও 12 ভোল্ট আসবে, এই জায়গাও 12 ভোল্ট আসবে, এখান থেকেও 12 ভোল্ট আসবে, এখান থেকে আপনার 5 ভোল্ট বাইরে হবে। এখান থেকে এই জায়গাটা মিস ছিল, এই জায়গাটা মিস থাকার জন্য আপনার এই মিটারটা চালু হচ্ছিল না। তো আমি মিটারটা চালু করলাম, চালু করার পর দেখি যে আপনার এই পাশে লাইটগুলো জ্বলতেছে না, যেটা আপনাদেরকে আমি আগেই দেখাচ্ছি যে পাশে চারটা লাইট জ্বলে না, জ্বলে না কীভাবে সমস্যা করছিল ওটা। কানেকশনটা আমি করে দিছি, ট্রিপ বাটনটা সমস্যা ছিল, এই যে এসিটা চেঞ্জ করে দেওয়ার লাগছে, এখানটায় লাইনটা কাটা ছিল এটাও ক্লিয়ার করে দিছি। এই পাশে তিনটা বাল্বের কথা বলছিলাম, এই তিনটা বাল্ব চেঞ্জ করে দিছি। শেষ ফিনিশিংয়ে আমি মিটারটা কমপ্লিট করলাম, তো আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি মিটারটা। আমি আবারও বলতেছি এটা 3 নম্বরটা হচ্ছে আপনাদের নেগেটিভ, আর 1 নম্বর পিনটা হচ্ছে পজিটিভ, আর এই পাশে 2 নম্বর পিনটা হচ্ছে পজিটিভ। এই দেখেন আল্লাহর রহমতে মোটামুটি মিটার সব কিছু ক্লিয়ার। মিটারটা পুরোটাই একেবারে আনকমন মিটার তৈরি করছে একটা, এই যে ট্রিপ বাটন এখন কাজ করতেছে, সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।